আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের লেসনে আমরা মাইক্রোসফট ওয়ার্ড এর হোম মেনুর ফন্ট ডায়লগ বক্সের ফাংশনগুলো শিখব। অর্থাৎ এই যে হোম এর মধ্যে যে ফন্টের ফাংশনগুলো আছে, এগুলো দিয়ে কিভাবে কাজ করা যায় আর এগুলো আমাদের কখন প্রয়োজন হয়, এই কাজগুলো আমরা দেখব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, আমার এখানে একটা প্যারাগ্রাফ টেক্সট আছে আর একটা জাস্ট টাইটেল আছে। হ্যাঁ, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে লেখা আছে ফন্ট। এইখানে ক্লিক করলে বাই ডিফল্ট উইন্ডোজ এর যে ফন্ট গুলা থাকে সেই ফন্ট গুলো এখানের মধ্যে শো করতেছে। তো ফন্ট হচ্ছে একটা টেক্সটের ক্যালিগ্রাফিক বলা যায়, একটা টেক্সটের ডিজাইন বলা যায় বা একটা টেক্সটের ফরম্যাট বলা যায়। তো এটাকে যদি আমরা সিলেক্ট করি, দেখেন এখানের মধ্যে বিভিন্ন রকম ফন্ট আছে। টাইমস নিউ রোমান, এটা এক ধরনের ফন্ট। এরপর হচ্ছে অ্যালজেরিয়ান, এটা এক ধরনের ফন্ট। হ্যাঁ, যখন যেটা সিলেক্ট করবেন ওইটা ওই স্টাইলে ফন্টগুলো এখানে চলে আসবে। যেমন আমি যদি এটাকে সিলেক্ট করি, এই টেক্সটটাকে, দেন যদি আমরা ফন্টে ক্লিক করি, তাহলে দেখবেন এগুলো এক একটা এক এক স্টাইলে ফন্ট হচ্ছে। তো আমরা নর্মালি কোনটা রাখি? মাইক্রোসফট ওয়ার্ডে বাই ডিফল্ট যদি আপনি একটা নিউ ডকুমেন্ট নেন, তখন আপনি দেখতে পাবেন এখানে ফন্ট থাকে ক্যালিব্রে আর ফন্ট সাইজ থাকে 11, এটা বাই ডিফল্ট থাকে। চাইলে আমরা এটা চেঞ্জও করতে পারি। তো এটা যদি দেখেন, আমরা যদি বাই ডিফল্ট চেঞ্জ করতে চাই, তাহলে ফন্টের এখানে একটা নিচে ডাউন অ্যারো অপশন আছে, এখানে ডাবল ক্লিক করলে আপনি এখানের মধ্যে ফন্ট নর্মালি যেটা রাখতে চান বাই ডিফল্ট, যেমন আপনি রাখতে চাচ্ছেন এজেন্সি FB আর ফন্ট সাইজ রাখতে চাচ্ছেন 10। এবার যদি আপনি এখানের মধ্যে সেভ এজ ডিফল্ট দিয়ে যদি অল ডকুমেন্টস দেন, তাহলে সব ডকুমেন্টের জন্য এই ফরম্যাটটা হবে। যদি দিস ডকুমেন্ট অনলি দেন, শুধু এই ডকুমেন্টের জন্য হবে। তাহলে ফন্ট হয়ে গেল এখানের মধ্যে এরিয়াল ব্ল্যাক, এমন হচ্ছে আপনার ফন্ট সাইজ 10। এটা হচ্ছে বাই ডিফল্ট। আর আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এখান থেকে গিয়ে অন্য একটা ফন্ট দিতে পারবেন। হ্যাঁ, এরপর আসেন আপনার ফন্ট সাইজ বড় ছোট করা। এখানের মধ্যে ফন্ট সাইজ 8 থেকে 72 পর্যন্ত আছে, এটার মধ্যে আপনি যেকোনো একটা দিতে পারবেন। না, আপনি চাইলে এর চাইতেও কম বা বেশি দিতে পারবেন। আমি চাইলে এখানে 6 যদি দিই 6, তবে এখানে টেক্সট লিখে দিতে হবে। আগে আপনাকে সিলেক্ট করতে হবে, দেন এখানের মধ্যে পয়েন্টে কার্সরটা রেখে তারপর বসাতে হবে। এবার যদি আমি 80 দিই, 80 হবে, কিন্তু আমার এখানে 80 ছিল না, আমার ছিল 72 পর্যন্ত। তো এখান থেকে আপনি চাইলে আপনার এর মধ্যে প্রয়োজন হলে আপনি টাচ করে হোভার করে চেঞ্জ করতে পারবেন। আরেকটা অপশন আছে কিবোর্ড থেকে, কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট। কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট দিলে আপনার এটা বাড়বে ফন্ট সাইজ, আবার থার্ড ব্র্যাকেট প্রথমটা দিলে ছোট হবে, দ্বিতীয়টা দিলে বাড়বে। এটা হচ্ছে কিবোর্ডের শর্টকাট। আপনি যখন এখানে ফন্ট সাইজ, আবার এখানে অপশন আছে, যেমন এটা দিলে ফন্ট সাইজ বাড়ে, আবার এটা দিলে কমে। আবার একটা শর্টকাট আছে, এখানে মাউস হোভার করলে দেখতে পাবেন যে আপনি এখানে যদি হোভার করেন, দেখেন কন্ট্রোল প্লাস গ্রেটার দেন। অর্থাৎ যদি আপনি কন্ট্রোল ধরে গ্রেটার দেন দেন, কন্ট্রোল শিফট গ্রেটার দেন দেন, এটা বড় হবে, আবার কন্ট্রোল শিফট লেস দেন দিলে এটা ছোট হবে। এটা হচ্ছে আপনি শর্টকাট ওয়েতে। আর ম্যানুয়ালি হচ্ছে আপনি এখান থেকে ক্লিক করে করে ছোট করতে পারবেন, আবার এখান থেকে আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। তবে আপনি সিভি, এক্সাম কোয়েশ্চন, বিভিন্ন ধরনের নর্মাল যে ডকুমেন্টগুলো আছে, এগুলোর জন্য বাইরে আপনি 14 থেকে স্টার্ট করতে পারবেন, 14 বা 12 বা 13, এই ধরনের ফন্ট সাইজ ইউজ করতে পারবেন, টাইটেলের জন্য না। এবার এটা হচ্ছে টাইটেল, টাইটেলের জন্য আপনি যতটুকু প্রয়োজন ততটুকু লিখবেন। যেমন আপনি এখানের মধ্যে একটা কারিকুলাম ভিটা লিখবেন, এটার জন্য কতটুকু দিলে আপনার জিনিসটা দেখতে সুন্দর লাগে, মার্জিত লাগে, অতটুকু আপনি দিবেন। আপনি 18, 20, 22 এভাবে দিয়ে দেখতে পারেন। তাহলে আমরা দেখলাম একটা টেক্সটের ফন্ট পরিবর্তন কিভাবে করতে হয় এবং হচ্ছে ফন্ট সাইজ কিভাবে চেঞ্জ করতে হয়। তো ফন্ট সাইজ আমরা নর্মালি টাইমস নিউ রোমান রাখার চেষ্টা করব, মানে টাইমস নিউ রোমান রাখতে পারি নর্মালি। এরপর আপনি টাইটেলের জন্য আপনি চাইলে একটু ফন্ট পরিবর্তন করতে পারেন। তবে অনেকগুলা স্টাইলিশ কাজ আছে, যেমন গ্রিটিংস কার্ড তৈরি করা, ইনভয়েস ডিজাইন করা, তারপর হচ্ছে ক্যালেন্ডার করা, এগুলোর জন্য আপনি বিভিন্ন টাইপস এর ফন্ট রাখতে পারেন, তারপর হচ্ছে সার্টিফিকেট তৈরি করা ইত্যাদি। এরপর আপনি এখান থেকে, আমরা এই চারটা পয়েন্ট দেখলাম, এরপর দেখতে পাচ্ছি আমরা হোভার নিয়ে গেলে চেঞ্জ কেস নামে একটা অপশন আছে। ওরা বলে দেয় যে চেঞ্জ অল দ্য সিলেক্টেড টেক্সট টু দ্য আপার কেস, লোয়ার কেস এন্ড আদার কমন ক্যাপিটালাইজেশন। অর্থাৎ আমি যদি এই টেক্সট গুলোকে সিলেক্ট করে এই অপশনে যাই, এখানে একটা লেখা সেন্টেন্স কেস, এটার মিনিং হচ্ছে আপনার লাইনের প্রথম অক্ষরটা বড় হবে, বাকিগুলো ছোট হবে। আর এখানে লেখা আছে লোয়ার কেস, লোয়ার কেস দিলে সব ছোট হাতের হবে, লাইনের একদম এ টু জেড সব ছোট হাতের হবে, আর যদি আপার কেস দেন সব বড় হাতের হয়ে যাবে।
আবার যদি আপনি এখান থেকে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড দেন, শব্দের প্রথম অক্ষরটা বড় আর গুলা ছোট, আর যদি এখানে টগল কেস দেন তার উল্টোটা হবে, তাহলে আমরা নর্মালি রাখি সেন্টেন্স কেস। এখন দেখেন আপনি কোন একটা প্যারাগ্রাফ লিখলেন, হ্যাঁ, লিখার পর আপনাকে আপনার ক্লায়েন্ট যে বলল বা অফিসের বস বলল এখানে যা আছে সবগুলোকে বড় হাতের করেন, তাহলে আপনি কি চিন্তা করতেন? তাহলে আমাকে আবার লিখতে হবে ক্যাপস লক অন করে বড় হাতের সব? কিন্তু না, এখানে আপনি লিখার পরে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, লোয়ার আপার বিভিন্ন ফরম্যাটে করতে পারবেন। এরপর আসেন, এখানে একটা অপশন আছে ক্লিয়ার ফরম্যাটিং। ক্লিয়ার ফরম্যাটিংটা কি, আমরা যে একটা টেক্সট ফন্ট ফন্ট চেঞ্জ করলাম, ফন্ট সাইজ বড় করলাম, হ্যাঁ ছোট করলাম, এরপর এখানে ক্লিয়ার ফরম্যাটিং দিলে এটা বাই ডিফল্ট যেটা থাকার কথা ওইটাই হয়ে যাবে। বাই ডিফল্ট নর্মালি আমরা একটা ডকুমেন্ট অন করার সময় যেটা থাকবে ওইটাই হয়ে যাবে। এখানে বাই ডিফল্ট আমি এজেন্সি এফবি করলাম, ফন্ট সাইজ 10 দিয়ে রেখেছিলাম বলে বাই ডিফল্ট এটাই শো করেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। এরপর আসেন বিতে কি বোল্ড। আমরা যদি একটা টেক্সট নর্মালি ডকুমেন্ট তৈরি করি, এটা বোল্ড ছাড়াই থাকবে, কিন্তু একটা যখন টাইটেল আমরা দেখি, টাইটেলকে আমরা নর্মালি বোল্ড রাখি এটা হাইলাইটের জন্য, বোঝার সাথে। অথবা আপনি চাইলে মাইক্রোসফট এটার কেউ বোল্ড করতে পারে, কোন একটা নির্দিষ্ট লেখাকে বোল্ড কেন করি সেটা আমরা জানি, অনেকগুলো টেক্সটের মধ্যে এটাকে হাইলাইট করার জন্য। তো আর বোল্ডটা দেওয়াটা হচ্ছে আগে সিলেক্ট করতে হবে, দেন বিতে ক্লিক করলে বোল্ড, আবার ক্লিক করলে বোল্ড উঠে যাবে, একবার ক্লিক করলে হবে, একবার করলে উঠে যাবে। এরপর হচ্ছে ইউতে, আইতে হচ্ছে ইতালিক, কিন্তু আপনি দেখবেন অনেক সময় বিতে ক্লিক করতেছেন হচ্ছে না, আইতে ক্লিক করতেছেন হচ্ছে না, কারণ হচ্ছে আপনি হয়তো সিলেক্ট করেননি, সিলেক্ট করলেই তারপর হবে। আইতে হচ্ছে ইতালিক, অর্থাৎ ইতালিক স্টাইলে হবে, একটু বাঁকা স্টাইলে হবে, আবার ক্লিক করলে উঠে যাবে। এরপর ইউতে আন্ডারলাইন, এই যে আন্ডারলাইন আবার ক্লিক করবেন উঠে যাবে, একবার দিলে আসবে, একবার ক্লিক করলে উঠে যাবে। এরপরে দেখেন পাশে অনেকগুলো অপশন আছে, এই পাশে যদি একটা বটম অ্যারো দেখেন এখানে বুঝতে পারবেন যে এখানে অনেকগুলো অপশন আছে। যেমন এখানে হচ্ছে ডাবল আন্ডারলাইন, আবার ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এটা একটু মোটা, আবার এখানে হচ্ছে ওয়েভের মতো আছে, আবার আন্ডারলাইনের কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে, এই যে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, খুবই সহজ, আপনি দেখে বিভিন্ন ভাবে। এরপর মোর আন্ডারলাইনস এ যাওয়ার পর আপনি এখান থেকে স্ট্রিক্ট দিতে পারেন, আবার আন্ডারলাইনের বিভিন্ন স্টাইল দিতে পারেন, হ্যাঁ, তারপর হচ্ছে এখান থেকে স্মল ক্যাপস ইউজ করতে পারেন, বিভিন্ন ভাবে ফরম্যাট গুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ওকে, এরপর আসি, এখানে মধ্যে একটা আছে কি এবিসি স্ট্রিক্ট। আমরা দেখেন কোন একটা লাইনকে কাটার জন্য আপনি নর্মালি চিন্তা করতে পারেন যে আমি এটাকে ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম, এটা এখান থেকে চলে গেল, এটা এটা এক ধরনের কেটে ফেললেন আপনি। আর যদি আপনি কাউকে বুঝাতে চান আমার এই টেক্সটের মধ্যে এই লাইন বা এই শব্দগুলো কাটা যাবে, তাহলে আপনি স্ট্রিক্ট করে দিলেন, মানে মাঝখানে একটা লাইন চলে আসলো, এই যে স্ট্রিক্ট। আপনি অনেকগুলো নামের লিস্টের মধ্যে বললেন এই নামগুলো স্ট্রিক্ট হবে, কাটা যাবে পরবর্তীতে, সিলেক্ট করলে স্ট্রিক্ট হবে, মাঝখানে একটা দাগ আসলো। আবার উঠাবো কিভাবে, সহজ, আগের মতো সিলেক্ট করব, ক্লিক করব, উঠে যাবে, সিলেক্ট করব, ক্লিক করব, উঠে যাবে। এরপর আসেন এক্স টু দি পাওয়ার 2, এটা কি সাব স্ক্রিপ্ট এন্ড সুপার স্ক্রিপ্ট, এটা খুবই একটা মজার কাজ দেয়। যেমন আপনি লিখবেন 90 ডিগ্রি, এখন আমি যদি আরেকটা জিরো দিই তাহলে তো এটা কি হয়ে গেল, 900 হয়ে গেল। ডিগ্রি কিভাবে করব, ডিগ্রি করার জন্য এটাকে তো পাওয়ারে নিতে হবে, তো আমি সিলেক্ট করে এটাকে যদি সাব স্ক্রিপ্ট দিই, যে সাব স্ক্রিপ্ট, তাহলে উপরে চলে যাবে, আবার ক্লিক করবেন আগের জায়গায় আসবে, ক্লিক করবেন, এবার আপনি সিলেক্ট আনসিলেক্ট করে মানে বাইরে ক্লিক করলে আবার সাব স্ক্রিপ্টে ক্লিক করবেন, তাহলে এটা আগের জায়গায় চলে আসবে। এরপর ধরেন আপনি কোনো কিছু সাংকেতিক সিম্বল লিখবেন, যেমন আপনি লিখলেন কি পানির সংকেত লিখলেন H2O, এখন তো এটা সংকেত হয় নাই, তাহলে আমরা টোকে যদি কি করতে হয় বেসমেন্টে নিতে হয় তাহলে এখানে সাব স্ক্রিপ্ট দিলাম, আর যদি এটাকে পাওয়ারে নিতে হয় তাহলে সুপার স্ক্রিপ্ট দিলাম, এভাবে করে এভাবে করে যদি আপনি কোন একটা সংকেত লিখতে চাই জাস্ট ওই স্টেটটাকে সিলেক্ট করে তারপর আপনি এখানে সাব স্ক্রিপ্ট বা সুপার স্ক্রিপ্ট করতে পারেন। আবার এটার শর্টকাটও আছে, এগুলো আমরা শর্টকাট, যেমন এটাকে সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট যদি আপনি ইকুয়াল দেন এটা হবে আপনার সাব স্ক্রিপ্ট, আর যদি এখানে কন্ট্রোল শিফট ইকুয়াল আবার দেন এটা হবে আগের জায়গায় আসবে, হ্যাঁ, আবার যদি কন্ট্রোল অল্টা শিফট ধরেন তাহলে এটা নিচের দিকে আসবে, এভাবে করে আপনি কিবোর্ডের মাধ্যমে সাহায্যে করতে পারবেন। এরপর আসেন, এটা হচ্ছে টেক্সট ইফেক্ট। আমরা যে এখানে একটা টেক্সট লিখলাম এটাকে যদি বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে চাই, যেমন এটা এক ধরনের ইফেক্ট, এটা এক ধরনের ইফেক্ট, কত সুন্দর করে হাইলাইট হলো, যেমন আমি এখানে মধ্যে লিখলাম 2024 24,
এটাকে সিলেক্ট করে লেখা সাইজ বড় করলাম, আন্ডারলাইন করলাম, আবার এখান থেকে আমি টেক্সট ইফেক্ট দিলাম। দেখেন এটা দেখতে কত সুন্দর লাগতেছে 2024। এই ধরনের বিভিন্ন স্টাইলিস কাজের জন্য আমরা টেক্সট ইফেক্টটা ইউজ করতে পারি। এরপর আসেন হাইলাইট কালার। আমরা দেখেন পত্রিকার মধ্যে যখন পত্রিকা বা রিডিং করি, কোন একটা ইম্পর্টেন্ট নোট যখন প্রয়োজন হয়, আমরা একটা ফিলেবল কালার দিয়ে আমরা এটাকে হাইলাইট করে রাখি, যেন পরবর্তী আমাদের চোখে পড়ে। ঠিক মাইক্রোসফট ওয়ার্ড এর মধ্যে আপনি কোন একটা টেক্সটকে যদি হাইলাইট করতে চান, এই যে এখানে ক্লিক করে বিভিন্ন কালার দিয়ে এটাকে আপনি মার্কিং করতে পারেন। এই যে এখানে হলুদ বা বিভিন্ন কালার দিয়ে আপনি মার্কিং করে রাখতে পারেন। আবার উঠে যাওয়ার জন্য সিলেক্ট করে এখান থেকে উঠে যাবে। এগুলা প্রিন্ট হবে কি হবে না এটা আমরা কিভাবে বুঝবো? আমরা প্রিন্ট অপশনে যে প্রিভিউ অপশনটা আছে ওখান থেকে দেখে নিতে পারি। ফাইল, প্রিন্ট, এখানে দেখবো এখানে হচ্ছে, এখানে দেখাচ্ছে মানে এটা প্রিন্ট হবে। ওকে, তো এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে মধ্যে ফন্ট কালার। ফন্ট কালারটা হচ্ছে টেক্সটের মধ্যে যদি আমি কালার দিতে চাই, যেমন এটা আমার একটা টেক্সট, এটার মধ্যে ফন্টের মধ্যে বিভিন্ন টাইপের কালার আছে। দেখেন বিভিন্ন টাইপের কালার গুলো আপনি এখান থেকে দিতে পারবেন, অনেকগুলো কালার আছে। যেমন অ্যাবাউট এমএস ওয়ার্ড, এটাকে আপনি কালার দিতে চাচ্ছেন, এখান থেকে বিভিন্ন কালার দিতে পারবেন। এই যে এখান থেকে সিলেক্ট করলে কালার হয়ে যাবে। আবার এখান থেকে আপনি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন, বিভিন্ন টাইপের গ্রেডিয়েন্ট কালার। আবার আপনি চাইলে এখান থেকে মোর কালারসে গিয়ে এখানে একটা স্ট্যান্ডার্ড কালার আছে, বিভিন্ন টাইপের কালার এখান থেকে সোর্স করতে পারেন। আবার চাইলে এখান থেকেও দেখতে পারেন। এগুলো আপনারা একটু মানে প্র্যাকটিস এর মাধ্যমে দেখে নেবেন। আমি জাস্ট বেসিক এর চাইতেও একটু অ্যাডভান্স করে দেখানোর চেষ্টা করতেছি, যেন আপনাদের মধ্যে কোনো কনফিউজ না থাকে। তো এটা ছিল আমাদের মোটামুটি ফন্টের কাজ। ফন্টের কাজ আমরা এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, একটা হচ্ছে ফন্ট পরিবর্তন করা, ফন্টের সাইজ বড় ছোট করা, তারপর হচ্ছে টেক্সট সেন্টেন্স কেস লোয়ার কেস বোল্ড ইতালিক আন্ডারলাইন এবিসি স্ট্রিক্ট করা, তারপর হচ্ছে ফন্টে কালার দেওয়া, টেক্সট হাইলাইট করা। এখানে মোটামুটি হোমের ম্যাক্সিমাম কাজ ফাংশন গুলো আমাদের এমএস ওয়ার্ড এর জন্য খুবই ইম্পর্টেন্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, আর কেমন বুঝলেন, কেমন জানলেন সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ক্লাস এতটুকু, আমরা নেক্সট ব্রেকআপ ক্লাস নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।